আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে দেখেন আজকে চেপা শুটকি রান্না করতেছি এই চ্যাপা শুটকিটা কিন্তু অনেক মজা হয় কার কার চেপা শুটকি পছন্দ বলবেন তো আমার তো ভীষণ পছন্দ আমি কিন্তু চেপা ভাজিও পছন্দ করি আবার ভর্তাও করি মাঝে মধ্যে এরপর এইভাবে রান্নাও করি কিন্তু বেশ কিছুদিন যাবৎ এই রান্নাটা আমার করা হয় না আর ওইভাবে খাওয়াও হয় না আজকে অল্প পরিমাণেই রান্না করলাম কারণ আমি আর পিতারাবো দুইজনেই যেহেতু খাবো জন্য অল্প করে রান্না করছি তো চেপাটা আমার হয়ে গেছে আর এই দিকটা কিছু সবজি ভাজি করে নিব আর একটা ফুলকপি কিনলে যে কত দিন খাওয়া লাগে এটা বলার মতো না এখনকার ফুলকপিগুলো এত বড় বড় যায়গুলো মানে তিন চার দিন রান্না করলেও শেষ হয় না এই রকম আর কি তো আমি অল্প পরিমাণে নিলাম আজকে রান্না করব তো আজকে আমি শুধু ফুলকপি আলু আর টমেটো ভাজি করে নিতেছি তো এইভাবে ভাজি করতেছি যে দেখি বাচ্চারাও খায় না কি জালও একদম কমই দিছি তারপরেও দেখা যায় কি ওরা মুখে দিতে চায় না এইটাই সমস্যা আর এই দিকটা এই যে মাছ রান্না করব তো মাছটা যেহেতু রান্না করব এখন আমি এই যে মশলাটা কষাইয়া মাছগুলা দিয়ে দিলাম মাথা ছিল ফ্রিজে মাথা আমি যেহেতু আলাদা রাখি তো দুইটা মাথা আলাদা রাখছিলাম পরে ভাবলাম যে আর দুই পিস একসাথে কইরা তারপরে আমি রান্নাটা কইরা ফেলি তো এই দিক দিয়ে সবজি ভাজিটাও আমার হয়ে গেছে আর এই দিক দিয়ে যে আমার বেগুন এরপরে হচ্ছে টমেটো আলু সব দিয়ে মাছটা রান্না করে নিলাম কারণ মাছ রান্নাটা এত মজা হয়েছিল কারণ সবজি দিয়ে আমাদের মাছ ওইভাবে খাওয়াই হয় না বলতে গেলে কারণ বাচ্চারাও যেহেতু খায় না আর আমাদেরও পিতা বাবা ওইভাবে খায় না আর আমি একার জন্য আর ওইভাবে রান্নাও করা হয় না যাই হোক সব কিছু মিলে মানে সবজি দিয়ে মাছ রান্নাটা খুবই কম করা হয় আমার বাসায় তো আজকে রান্না করে নিলাম আর বেগুন তো বরাবরই আমার অনেক পছন্দের খাবার আর বেগুনটা কিন্তু রান্না করলেও ভালো লাগে আর এই দেখা যায় যে মানে ভর্তাও ভালো লাগে সবই ভালো লাগে আর এটা রাতের বেলার জন্য একটু মুরগি আমি কিন্তু সারাদিনের রান্না অল্প অল্প করে সবার সাথে শেয়ার করছি কারণ সকালবেলায় আমি শুটকিটা রান্না করছি দুপুরবেলায় মাছ রান্না করছি আর রাতের বেলায় মুরগি রান্না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আমি কারণ সারা সারাদিনের অল্প অল্প ভিডিওগুলা একসাথে এডিট করি যখন তখন ভাবলাম যে সবগুলো রান্না একসাথেই দিয়ে দিই তো এটা রাতের জন্য মুরগিটা রান্না করে নিলাম আর রাতের বেলায় যেহেতু বিকাল বেলা বলতে এটা কিন্তু মাগরিবের পরে একটু এই যে ফ্রেঞ্চ ফ্রাই করে নিলাম এটা আমি আলুটা আগেই সিদ্ধ করে ফ্রিজে ঢুকাইয়ে রাখছি যেহেতু আলুর দাম কমে গেছে আর বড় বড় আলুগুলা দেখ বা ভাবলাম যে তোরা যেহেতু খায় আর পৃথারও পছন্দ তো এটা ফ্রিজে রাখি তো ভাব দিয়ে ফ্রিজে রাখছি যে কোনো সময় চাইলেই ওদের এভাবে ভাজি করে দেই তো ওরাও পছন্দ মতে খায়া নেয় আর কি আর বাইরের থেকে কিনলে তো কিনাই যায় কিন্তু ওইভাবে কিনা খাবারে কিন্তু বাচ্চাদেরও মন ভরে না এর জন্য এভাবে করে রাখছি তো এটা যে মানে প্রীথাও চাইলে ভাজি করে নিতে পারে সে মাঝে মধ্যেই আবার অল্প করে ভাজিও করতে পারে আমি আবার বলি যে আবার হাতে লাগায়ও না পুইরা টুইড়া জানি যায় না তো এরকম আর কি ফ্রোজেন খাবার থাকলে বাচ্চাদের জন্য সুবিধা ছোট ছোট বাচ্চা থাকলে যে কোনো সময় ভাজি টাজি করে দেওয়া যায় কিন্তু আমার এই বড় ছেলের জন্য কোনো কিছুই আমি রাখতে পারি না সে একবার এইসব সব খাইয়ে ফেলে